আমরা হচ্ছে 1970 সাল পর্যন্ত আপনার জীবনের যে ঘটনা প্রবাহ সেটি সম্পর্কে মোটামুটি জানতে পেরেছি। এবং আমি কথা প্রসঙ্গে এর আগে শুনেছিলাম যে 1971 সালে আপনি তখনও যুগ মিলে চাকরি করছিলেন এবং খুলনাতেই ছিলেন, এবং বেশ কিছু অসুবিধার সম্মুখীন আপনি হয়েছিলেন সেই সময়, এবং আপনার জীবনের হুমকিও এসেছিল কোনো না কোনো সময়, সে সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, 71 সালে কিন্তু যেহেতু আমি প্রায় 7-8 মাস পলিটিক্সের সাথে বিচ্ছিন্ন ছিলাম, ওরা যখন 25 মার্চ যখন পাকিস্তানি আক্রমণ শুরু হয়, 26 মার্চ বা এরকম সময় ছাত্ররা একটা মিটিং করে এখানে খুলনায়, ওই মিটিংয়ে কিন্তু ওরা আমাকে আবার ডাকে। আমি সেখানে গিয়েছিলাম এবং ওরা আমাকে মোটামুটি যেটা বলে সেটা হচ্ছে যে আমরা প্রতিরোধ করব, তুমি কি করবে? আমি বলছি আমি তো তোমাদের সাথে অবশ্যই আছি। এই কিন্তু আমি দেখলাম যে ওরা ঠিক আমাকে বিশ্বাস করতে পারছে না, কারণ আমি তখন বিচ্ছিন্ন, ওরা কোনো সংবাদ দিত না এবং প্রতিরোধ করছে, যুদ্ধ হচ্ছে, আর্মিদের সাথেও গোলাগুলি হচ্ছে, কিন্তু আর কিছুই আমি জানি না। তারপরে ওরা যখন এখান থেকে চলে গেল, তখন আমার এক বন্ধু জাহিদ, ও একটা গ্রুপের লিডার ছিল, আমার বললো কি যে মনে হয় তোমরা, আমরা এখানে টিকতে পারছি না, আমরা নদীর উপরে চলে যাচ্ছি, যদি তুমিও আমার মনে হয় না টিকতে পারবা, পারলে তুমিও চলে আসো। আমি গেছিলাম নদীর উপরে, কিন্তু আমি দেখলাম যে ওদের বিভিন্ন জিনিস এটা হচ্ছে মানে বিচ্ছিন্ন, মানে একটা যে বিচ্ছিন্নতা হয়ে এসে গেছে সেই বিচ্ছিন্নতাটা ওরা বজায় রাখলো। এবং বিশেষত তখন কামরুজ্জামান টুকু নেতৃত্বটা হচ্ছে খুব ওখানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, কারণ ও সবসময় সাহসী ছিল। তখন আমি এরকম অবস্থায় একদিন কামরুজ্জামান টুকুই আমাকে বললো যে এরকমভাবে যে আমরা এখানে পাকিস্তানিদের ক্যানন রেঞ্জের মধ্যে আসি, মানে এ পাশে পিয়ার ক্যাম্প রূপসা এই কয়লাঘাটায়, আর ওই ভৈরব স্ট্যান্ড রোডে, আর ওদিকে হচ্ছে রূপসা স্ট্যান্ড রোডে, আর ওদের সেখানে যেখানে ওরা আসছে আশ্রয় নিয়ে নদীর ওপারে, অনায়াসে এখান থেকে গুলি বর্ষণ করলে ওটা ধ্বংস হয়ে যায়। বলে আমরা চলে যাব, তুমি যদি যেতে চাও তাহলে প্রস্তুতি দাও, ইন্ডিয়া চলে যাব, মানে আমরা বর্ডার এখন বাগেরহাটে যাবো, বাগেরহাট থেকে পরে ওদিকে চলে যেতে পারি। তাই বললাম যে ঠিক আছে, আমি তাহলে একটু বাড়ির থেকে আমার জামা কাপড় কিছু টাকা পয়সা নিয়ে আসি। এই বলে কিন্তু আমি ওই দিন বাড়িতে চলে আসি, এবং ওই দিন বাড়িতে চলে আসার পরে কিন্তু ওই দিন আমাকে কেউ যেতে দেয়নি বাড়িতে, সবাই কান্নাকাটি করে, তারপরে যে শুধু অন্তত রাতটা খেয়ে দে, এর বিশ্রাম নিয়ে তারপর তুমি যাও। তা আমি রাত্রার থেকেই যাওয়ার কথা ভাবলাম, কিন্তু ভোর রাত্রে আমি প্রচণ্ড গোলাগুলি, 4 তারিখ, সেটা হচ্ছে যে ওরা কত, 4 তারিখ? হ্যাঁ, এপ্রিলের 4 তারিখ, এপ্রিলের 4 তারিখ ওরা আসলে এই আক্রমণ করেছে, ওই রেডিও সেন্টার আক্রমণ করছে, আর্মি গাঠিটা আক্রমণ করছে। ওদের ইচ্ছা যে ওরাও রেডিও অ্যানাউন্সমেন্ট দেবে, এবং 3টে নৌকা দিয়ে ওরা নাকি অ্যাটাক করেছে। কিন্তু এ সম্পর্কে আমি বিন্দু বিসর্গ জানি না। ভোর রাত্রি গোলাগুলির শব্দে আমার ঘুম ভাঙলো এবং আমি বিস্মিত হলাম যে এত গোলাগুলি কোথায়, কী হচ্ছে, কীভাবে হতে পারে। তারপরে রেডিও সেন্টার তো তখন হচ্ছে গল্লামারিতে, হাজিবাড়ির ওখানে যুদ্ধটা, ওরা কিন্তু এখান থেকে গেছে আমার বাড়ির সামনে গেছে, ওই যে শ্মশান ঘাটে নেমেছে, নদী ক্রস করেছে, করে এখান থেকে ভিতরে পথ দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে ওই বাগমারা দিয়ে ওরা রেডিও স্টেশনের দিকে সবাই গেছে, এবং 3 ভাগে ভাগ হয়ে ওরা তখন বিল ছিল, বিল এবং ওই মাটির রাস্তা সরু, গ্রাম ছিল কোনো গ্রাম, কিন্তু গ্রাম হচ্ছে কিছু দূর, মানে ওই যে হাজিবাড়ি তখনও আছে, হাজিবাড়ি ওই পর্যন্তই গ্রাম, ওর ওদিকে আছে যে একদম বিল শুরু হলো, ওদিকে আর কিছু নাই। আর ওই যে সিটি কলেজের যে ছাত্রাবাসটা তখনও সেটা আছে, ছাত্রাবাস, ওই সিটি কলেজের ছাত্রাবাস ওই এলাকায় আশ্রয় স্থান নিল জয়নাল আবেদিনের বাহিনী। তারপরে গল্লামারি ব্রিজের পরে আশ্রয় নিল
কামরুজ্জামান টুকুর বাহিনী আর হচ্ছে সুবেদার কে যেন উনি আশ্রয় নিলেন ওই বিলে আর কি, মানে রেডিও সেন্টারের সামনে বিলে, এবং উনি হচ্ছে অ্যাটাক আক্রমণ পার্টি, কামরুজ্জামান টুকুর পার্টিটা হচ্ছে আক্রমণ এবং যোগাযোগ, আর জয়নাল আবেদিনের পার্টিটা হচ্ছে যে খুলনার থেকে যাদব ওদের কোনো যে বিচ্ছিন্ন করা আর পাকিস্তানিদের যোগাযোগ বিচ্ছিন্ন করা। এটা যা হোক, পরের দিন সকালে যখন এটা আমি বুঝলাম, তখন আমি বিস্মিত হলাম যে গতকালকে রাত্রিবেলায় কামরুজ্জামান টুকুর সাথে কথা হলো, সে আমাকে প্রস্তুতি দিতে বললো, কিন্তু তারা যে আক্রমণ যাচ্ছে এটা আমাকে বললো না। তখন আমি বুঝলাম যে হয়তো পুরোপুরি আস্থা নিতে পারেনি, না নেওয়ার একটা কারণও ছিল। তারা জানতো তো যে আমি ওয়েস্ট বেঙ্গলের লোক, এবং খুব সম্ভবত ওয়েস্ট বেঙ্গলের কেউ তখন খুব কম লোকে ছিল তাদের, এটা এই একটা জিনিস হতে পারে। দুই আছে তাদের সাথে সম্পর্ক, আরেকটা আমি যে জিনিসটাকে আমি বেশ গুরুত্বপূর্ণ মনে করি কিন্তু আমি কোথাও বলি না, সেটা হচ্ছে নেতৃত্ব। কেননা ওরা সবাই চাইতো নেতৃত্ব, কিন্তু আমি যদি বাড়ির থেকে বিচ্ছিন্ন হয়ে যদি বাইরে বেরিয়ে পড়ি, তাহলে এই নেতৃত্বের সুবিধা ভোগ করা কিন্তু অন্যের পক্ষে কঠিন হতো। কেননা সবাই আমাকে জানতো যে কোনো সিদ্ধান্ত ওনার কাছ থেকেই আসে, অতএব তখন তারাও আরও তো আরও এইসব সিদ্ধান্তের জন্য আমার পরেই নির্ভর করত। এটা একটা আমি পরবর্তী পর্যায়ে বুঝে দেখেছি যে আমি গেলেও আমি যদি বাই চান্স যেতামও ওদের সাথে কাজ করতে পারতাম না, গুলি খেয়ে মারতাম, মরতাম। এবং এটা কি, এটা কি স্যাবোটাজই হতো আর কি? হ্যাঁ, কারণ সবই মুক্তিযোদ্ধাদের পক্ষে হইতে যে নেতৃত্বের কন্দন ছিল না তা তো না থাকতো, এবং একটা সময় পর্যন্ত সবাই মিলেমিশে থাকলে ধরো আমি কিন্তু নেতৃত্বের জন্য লালায়িত ছিলাম এবং নিতামও না, কিন্তু এই জিনিসটা ওরা খুব সম্ভবত আমাকে বিশ্বাস করতে পারে নাই। তারপরে এটা কিন্তু কাউকে বিশেষ মানে আমি বলিও না, কেননা এটা বলতে গেলে আমাকে আমার বন্ধুদের সম্পর্কে একটা সন্দেহ প্রকাশ করা হয়, এবং যেহেতু আমি নিশ্চিত না সুতরাং এটা বলা কিন্তু অনুচিত। তবুও আমার যেটুকু ধারণা হয়েছে যে নেতৃত্বের প্রশ্ন কিন্তু এটা একটা ছিল, এটা আপনার ব্যক্তিগত, হ্যাঁ ব্যক্তিগত ধারণা। যা হোক, সে যাই হোক না কেন, আমি মোট কথা যেতে পারিনি, আর আমার সাংসারিক ঝামেলা ছিল, এটা অস্বীকার করা যাবে না। ফ্যামিলি কি তখন আপনার আয়ের উপরই ডিপেন্ডেন্ট, নির্ভরশীল ছিল? তখন আমার আব্বা বেঁচে, আব্বা চাকরি করতেন, কিন্তু উনি তখন এক্সটেনশনে দু বছরের রিটায়ারমেন্টে চলে গেছেন, আমার পরে নির্ভর করে ফ্যামিলিটা ছিল, যার জন্য আমি যখন বাড়িতে এখান থেকে যাওয়ার কথা বললাম, আমি সোজাসুজি বাড়িতে বললাম যে আমি যদি যুদ্ধে যাই তাহলে আমার 50% বেঁচে থাকার চান্স, আর আমি যদি যুদ্ধ না, যদি এখানে থাকি আমার অতীত কার্যকলাপের জন্য আমার 100% বেঁচে না থাকার সম্ভাবনা আশঙ্কা। এখন আপনারাই সিদ্ধান্ত দেন যে আমি যাবো। শেষে সবাই বললেন যে ঠিক আছে তুমি যাও, আমার আব্বা মা আমাদের কথা ভেবো না, যাও। তারপরে কিন্তু এইসব নানা কারণে আমার যাওয়া হয়নি। আমার যখন যাওয়া হয়নি তখনই একটা সবচেয়ে সমস্যা বাঁধলো, সেটা হচ্ছে আমার ছোটো ভাইও কিন্তু এয়ারফোর্সে চাকরি করতো, ও কিন্তু ছুটিতে ঠিক সেই সময়টায় বাংলাদেশে, কিন্তু ও তো রাজনীতির সাথে যুক্ত ছিল না, কারোর সাথে ওর কোনো পরিচয় টরিচয় নেই, ও জাস্ট ছাত্র থেকে এয়ারফোর্সে যে ঢুকে ওখানে চলে গেছে, ও তখন এখানে। একদিন আমাদের পাড়ার এই মোড়ে, এই যে আমাদের বাড়ির সামনের এই মোড়ে একটা কয়েকজন পাড়ার কয়েকজন ছেলে, দু তিনজন লোক ছেলে না তার মুরব্বি, আর বাইরের দুজন আল খেলাদারি মুরব্বি নামাজ পড়ে এসে, নামাজ পড়ে এসে মগরেবে নামাজ পড়ে এসে এখানে দাঁড়িয়ে কী সব আলোচনা করছেন। কায়সার সাহেব বলে যা, কায়সার সাহেব এনার একটু কথা বলবেন না, আপনি একটু আসেন। তারপরে বললো যে আব্বাকে তারা মোটামুটি একটা বলে যে আপনার বাড়িতে তো অনেকেই আশ্রয় নিয়েছে, পাকিস্তান আমাদের অনেক কষ্টে অর্জিত, এর মর্যাদা তো আপনি বুঝবেন যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে ওদের তাড়া খেয়ে এখানে এসছেন, তো সেটা এখন একটা রিস্কের মধ্যে চলে গেছে, আমাদের প্রত্যেকের সহযোগিতা করার দরকার, আপনার দুই ছেলে কী করছে?
তারা তো তারা কি এলান শোনে না যে সরকার চাকরিতে জয়েন করতে বলছে বারবার? ঠিক আছে, তারা যদি ওই খালিশপুরে বিহারিয়ার গায়ে না যেতে চায় বা ওই অত দূর পশ্চিম পাকিস্তানে না যেতে চায়, আমাদের এখানে ট্রেনিং হচ্ছে এই ভূতের বাড়ি, ওখানে তাদেরকে আসতে বলেন। কাজ হয়ে গেল তখন আর কি। আব্বা তো ওই তত্তর করে কাঁপতে কাঁপতে এসে বললেন, মানে এটা শোনার পরে আবারও তারা বলেছে আপনার বাড়িতে বহুত মেয়ে আশ্রয় দিয়েছে, আপনার মেয়েরা তো আছেই, উপরন্তু আশেপাশের বাড়ি থেকে অনেক মেয়েরা, মানে যারা টাউনে বসে ছিল তাদের অনেকে যেহেতু আমাদের এই বাড়িটা কিছুটা নিরাপদ বলে মনে হয় এখানে আসছে। আমাদের বাড়িতেও তখন আক্ষরিক অর্থে রাবণের ছিল জ্বলত। তা এখন আমরা তো খুব চিন্তা, আব্বা বলেন যে চিন্তা কর, আনোয়ার বলল কি যে আমি পাকিস্তানে যাব না, আমি চলে যাবো দেখি বিল টিল ভেঙে ইন্ডিয়ায়। তারপরে দেখা গেল কি যে না পেলে এখানে, যখন সে সময় কিন্তু এই জিনিসটা খুব প্রকট ছিল যে বাড়ির থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যাওয়া হবে, উঠিয়ে নিয়ে যাওয়া হতো যে তোমার ছেলে কোথায়, ছেলেকে খুঁজে বের করে দাও, ছেলেকে খুঁজে বের করে দেওয়ার পরে মেয়েরা মেয়েটাকে ফেরত পাবে। তাহলে সেই মেয়েটা আর্মি ক্যাম্পে কী দুর্বিষহ জীবনযাপন করছে এখন বুঝে দেখেন। তখন শেষ পর্যন্ত আব্বা বলেন যে আনোয়ার, তোমার সাথে তো রাজনীতির সম্পর্ক খুব কম, তুমি তো রাজনীতির কোনো সম্পর্ক, তুমি চলে যাও। আনোয়ার, আব্বা আনোয়ারকে নিয়ে গেলেন এয়ারফোর্সের এখানে, ওই সার্কিট হচ্ছে সামনে একটা সাদা বিল্ডিং, ওখানে এয়ারফোর্সের অফিস ছিল, ওইখানে গেলে তারপরে ওরা বলল দিলকে যে ঢাকায় চলে যাও, ঢাকায় চলে যেয়ে রিপোর্ট করো, আমার যশোরে চলে যাও, যশোর চলে যেয়ে রিপোর্ট করো, যশোর থেকে আবার ঢাকা পাঠিয়ে দিল, ওইখান থেকে ওখান থেকে গেল। ওরা একটা আলাদা ভয়ঙ্কর একটা কাহিনী আছে। হ্যাঁ, চলে গেল পাকিস্তানে এটা। তারপরে পাঠিয়ে তাকে কি আবার যুদ্ধে এখানে পাঠানো হয় নাকি? না না, অবরুদ্ধ করে রাখা হয়। ও তো একটা মানে ওই ওকে তো ওরা ভালো কোনো পজিশন দেয়নি, ও সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতো সেখানে ওই সারগোদা ওই এয়ারবেসে, করাচি মৌরিপুর এয়ারবেসে ওকে রেখেছিলো। তবে ওদেরকে কনফাইন্ড করে রেখেছে পরবর্তী পর্যায়ে। পাইলটদেরকে তো আগে থেকেই কনফাইন্ড করে ফেলেছে যে উঠতে দিত না, আর পরবর্তী পর্যায়ে অন্যদেরকেও তারা কনফাইন্ড করে ফেলে ঘরের ভিতরে। তখন এটা তো ওই সময় তার আগেই আব্বা মারা যান। আব্বা মারা গেলে হ্যাঁ আব্বার এতে ওই সুযোগেও চলে আসতে পারে আর কি। তো আর আমি আমার এক বন্ধু আমার জাম্মা বা ভগ্নিপতি আবু নুরুল ইসলাম, ও তখন বলল যে বনোয়ার চলো আমার সাথে মিলে, ও প্ল্যাটিনামে আর প্ল্যাটিনামের ভিতর দিয়ে আমাদের স্টারে যেতে হয়। আমি প্ল্যাটিনামের ভিতর দিয়ে ওর সাথে আসলাম, ওদের গাড়িতেই আসলাম। আবু বললো যে বাইরের দিকে তাকানোর দরকার নেই, তুই চুপচাপ মাথা নিচু করে বসে থাকো, চলো। প্ল্যাটিনামাকে বিশেষ কাউকে চেনে না, আবুর বন্ধু হিসেবে অনেকে চেনে। তারপরে আমি স্টারের ঘাটে, ও আমার পর্যন্ত আমার সাথে স্টারের ঘাটে গেল, ঘাটে আমাকে দিয়ে ও চলে আসলো। তখন আমি ঘাটে যেয়ে দেখলাম যে লঞ্চটা রয়েছে, লঞ্চে উঠলাম। এই লঞ্চে উঠে আমার মাথা গুলিয়ে গেল আর কি। নদীতে যেদিকে তাকাই লাশ, মিলের লঞ্চ, হ্যাঁ যেদিকে তাকাই সেদিকে লাশ, খালিশপুরের ওই দিকটা, হ্যাঁ খালিশপুরের নদীতে ভৈরব। তো মাথা ঘুরেছে, আমি পিছনে যে থপ করে একটা বেঞ্চ, পিছনে একটা মাত্র বেঞ্চ তাকে কেউ বসে না সচরাচর, আমি ওই রেলিং ধরে দাঁড়িয়ে থাকে সবাই, আমি পিছনের বেঞ্চে যেয়ে বসে পড়লাম, প্রাণপণ চেষ্টা করছি যাতে বমিটা না হয়। তখন আর কি দেখি যে একটা পাশের থেকে একটা ছেলে, একটা বিহারি ছেলে বন্ধু হয়েছে, বন্ধুয়ার সাহেব আপ ভি আগা, কীভাবে সাহস হলো আপনার, আপনাকে কি আমরা চিনি না, গদ্দার, গদ্দার আপনার লিডার হ্যায় মুজিব সালে গদ্দার, এই ঠিক আছে চলিয়ে দেখেগা। তখন তো আমি বুঝলাম যে মহাসংকটে পড়েছে, এখন তো মানে এসেই নিজেই পা দিলাম আছে মৃত্যু গহ্বরে। তো ঘাটের থেকে উঠে সামান্য কিছুটা এগিয়ে গেলে আমাদের অ্যাকাউন্ট সেটের অফিস বাড়ি,
কোয়ার্টার, উনি বাঙালি, আমাকে খুবই ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। আমি ওনার কোয়ার্টারে প্রথমে গেলাম, উনি আমার দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন, বলেছে মনোহর আমি তো তোমার আশা করিনি, তুমি কি করবে? স্যার আমি তো যেতে পারিনি ওদিকে, এদিকে আমার বাড়িতে টেকাও দুষ্কর, তো আমি এখন কী করি আমি বুঝে উঠতে পারছি না। স্যার আমাকে তো আজগর এইরকম একটা কথা বলল, বিহারি আজগর, বলে তুমি এখানে বসো আমার বাড়িতে বসো, এই বলে উনি বেরিয়ে চলে গেলেন, অফিসে জামাকাপড় পরে বেরিয়ে চলে গেলেন। ওই দিন প্রথম অফিস খুলছে আর কি, বুঝলেন, খুব সম্ভবত 20 বা 21 এরকম এপ্রিল। তো উনি বেরিয়ে যাওয়ার পরে আধা ঘন্টা পরে ঘুরে এসে আমারে বলেন যে তুমি অফিসে জয়েন করো, অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তোমার কোনো অ্যাক্টিভিটি যেন এরকম না হয়, তুমি এখন অফিসে যাও, অফিসে যেয়ে প্রত্যেকটা ড্রয়ার চেক করো, যেখানে যা কিছু আছে শেখ মুজিবের ফটো, লিফলেট, অমুক তমুক যা কিছু পাও, পতাকা টতাকা সব পুড়িয়ে ফেলো। আমরা অফিসে অন্যরা, আমি খবর পেয়েছি কয়েকজন এসছে, ওদের সাথে নিয়ে পুড়িয়ে ফেলো। উনি বাঙালি ছিলেন, বাঙালিদের পছন্দ করতেন, ওনার ডিপার্টমেন্টে সবাই বাঙালি, আমরা সবাই বাঙালি। বাঙালি ছিলেন না উনি বাঙালি, সিরাজগঞ্জে বাড়ি, এসআই খান, সিরাজুল আলম খান। শুধুমাত্র একজনকে পরে ডেপুট করে একটা বোম্বেওয়ালা, সেও বাঙালি, বাঙালির মতনই। তো আমি আসলাম অফিসে, আমি তখন বললাম যে স্যার নসরুল্লাহ কোথায়? নসরুল্লাহ হচ্ছে আমার সারা জীবনে ওই একটা লোকের সাথে একটু ঝগড়া হয়েছে, তাও রাজনীতি নিয়ে এসে। তখন বলেছে নসরুল্লাহ তো সিরাজ সৈয়দপুরে ছিল, ওখানে তো অনেক ক্লিন হয়, এখনও ফেরেনি, মেরে মরে গেছে মনে হয়। তারপর উনি বলেন যে সে মরে গেলে তুমি বেঁচে আসো, আর সে বেঁচে থাকলে তোমার নিয়ে চিন্তা করতে হবে। সেদিন ওর ঝগড়া করতে গেছিলে কেন? তাই বললাম যে স্যার আপনি তো ছিলেন না, আপনি ঘটনাটা জানেন না, সে যেভাবে বলেছে সেরকম মোটেও না, আপনি ইন্দু সাহেবের সাথে কথা বলে দেখবেন, ইন্দু সাহেব হচ্ছে সেকেন্ড ম্যান অ্যাকাউন্ট স্যার, তার সাথে কথা বলে দেখবেন। তো যাই হোক, আমি অফিসে আসলাম, অফিসে এসে সবার ডোয়ার যেগুলো তালা ছিল ভাঙলাম, ভেঙে সমস্তগুলো একসাথে জড়ো করলাম, জড়ো করে আগুন ধরিয়ে দিলাম, দেখলাম যে সব আছে, আমরা প্রায় 15-16 জন এসেছি বা 10-12 জন এসেছি, কিন্তু সেই অবাঙ্গালি বেটারা এসে গেছে। তারপরে যখন আগুন ধরাতে যাবো, তখনই একটা ওই হঠাৎ যখন যে যাকে বললাম যে সিগারেট খেতে, আকরাম বলেছে আগুন দিয়ে দাও। আকরাম দেশলাই জ্বালিয়ে নিচের দিকে তাকাতেই আস্তে তার দেশলাইটা পার্শ্ববর্তী মকসুদ সাহেব ছিল, ওনার হাতে দিয়ে দিল, মকসুদ সাহেব আপনি ধরেন। এখন মকসুদ সাহেবও তো আগেই দেখেছে, মকসুদ আমিও তো দেখেছি, মকসুদ সাহেব আর কোনো কিছু না করে 3-4 জনের ডিগে আমার হাতে দেশলাই দেন, আপনি ধরান। এখন এই ধরানো সম্ভব না, কেন উপরেই যে ছবিটা সেটা হচ্ছে শেখ মুজিবের ছবি, জল জল করছে, এইরকম একটা বড়ো একটা ছবি ছিল ক্যালেন্ডার পৃষ্ঠার মতন, অদ্ভুত চোখ দিয়ে অদ্ভুত ছবি। অন্তত ওই মুহূর্তে আমার কাছে এত অদ্ভুত লাগলো, যেন মনে হচ্ছে জল জল করে আমার দিকে তাকিয়ে বলছে কিরে আগুন দিবি নাকি, পুড়াবি নাকি আমারে, বুঝলেন, আগুন দিতে পারি, অথচ দিতে তো হবে। তখনই দেখা গেল কি যে ওই সে বোম্বেওয়ালা ছেলেটা একটু বেটে কাটো ছিল, ও বলেছে মনোয়ার সাহেব হাম থোড়া বাহার সে চা পি কে আয়, চা তো তখন কোথায় পাবে, চার গোষ্ঠী কিছুই নেই, পকেটে দুটো হাত দিয়ে আস্তে আস্তে বেরিয়ে চলে গেল। তখনই একেবারে মুহূর্তের মাঝখানে শেখ মুজিবের ছবি, পাকিস্তানের পতাকা, বাংলাদেশের পতাকা, এগুলো সব তুলে নিয়ে আমরা আমাদের মানে ওই যে স্টোর রুম যেটা, থরে থরে কাগজ আর ফাইল, বলছে এমন জায়গায় রাখো যেন কেউ টের না পায়, সব সেখানে রাখিতে হলো। তারপরে আমরা আগুন ধরিয়ে দিলাম, আরও কিছু খবরের কাগজ বা পুরনো কাগজ টাগজ
ওই নিয়ে এসে ওর ভিতরে দিয়ে আমরা আগুন ধরিয়ে দিলাম। আগুন ধরিয়ে দিয়ে খানিকক্ষণ পরে যখন আগুনটা প্রায় দিব তখন ওই ছেলেটা ফেরত আসলো। ও এসে আমার টেবিলের পাশে যাওয়ার সময় বলে যে মনোয়ার সাহাব, আমিও আমাদের লিডার আগা খানের ছবিতে আগুন দিতে পারতাম না। ঠিক এই কথা বলে যে চুপচাপ বসে পড়ল। আমি তখন দেখলাম যে সবাই যে যার টেবিলে বসে মাথা নিচু করে কাজ করছে। আমার মনে হলো যে সবকটা এক একজন মুক্তিযোদ্ধার মুখ, এমনকি ওর দাবি বানানো ছিল সাব্বির, সাব্বিরেরও। এইভাবে আমি আমার এটা তো এরপরে আমি এরপরে কিন্তু অনেক বিহারি আছে, কিন্তু আমার সাথে যাদের যেহেতু অতটা এ না, আর আমি ওয়েস্ট বেঙ্গলের লোক ছিলাম, আর ওরা তো আমার কাছে এসে কোনো দিন কোনো ইয়ে পায়নি। এমনকি আমি অনেক সময় এসআই খান সাহেবের সাথে ঝগড়াও করেছি। যেমন একদিন একটা বিহারি হাউমাউ করে কাঁদতেছে প্রভিডেন্ট ফান্ডের লোন, স্যার কিছুতেই দিবে না, বলেছে তোমার আগের লোন শোধ হয়নি, এত পার্সেন্ট শোধ হয়নি, তুমি আবার বলে সাহেব আমার এ হচ্ছে, উনি তাকে বের করে দিয়েছেন। বের করে দেওয়ার পরে আমার ওনার ঠিক চেম্বারের পাশেই আছে আমার চেম্বার, ওনার চেম্বার হচ্ছে হাফ কাজ দিয়ে ঘেরা, ভিতরে সব কথা আমার কানে আসে, আমাদের সব কথা ওই ওনার কানে যায়। সৌদা গটগট করে ঢুকে পড়লাম এবং যে স্যার আপনি এটা কী করলেন, এটা কোনো মানুষ হয়ে আপনি কি এরকম তাকে, তার এত প্রয়োজন, এত কান্নাকাটি করলো একটা বয়স্ক লোক তাকে। ওহ মনে হয় তুমি এদেরকে চেনো না, যাও জায়গায় যেয়ে বসো, জায়গায় যেয়ে বসো, এইটা আর কি। এখানে করার পর একটা বেল বাজিয়ে পিওনরা ডাকলেন, ওরে আর কি অফিসে আবার হিট করে টেনে নিয়ে আসলো, টেনে নিয়ে এসে তার লোন দিলে। এগুলো তো তারা তারা কিন্তু এগুলো ও মনোয়ার সাহাব সে আচ্ছা আদমি কই নেই ও তা আসলে এরকম কিন্তু তারা বলতো। এর ফলে আমার একটা ভালো সময় ছিল। তারপর একটা ছিল হচ্ছে কি প্লাস পয়েন্ট, যে আমি একজন রিফিউজি হোক বাঙালি, ওই বাংলাতে লোক তো হ্যাঁ মনোয়ার সাহেব আওয়ামী লীগ, আওয়ামী লীগ করে বটে কিন্তু লোকটা ভালো আছে, বুঝলেন এটা এই ওর একটাই দোষ আওয়ামী লীগ করে। এর ফলে হলো কি নাসিরুল্লাহ ফিরে এলো। নাসিরুল্লাহ যেদিন ফেরত আসলো মাথার চুল ছোটো করে ছাটা, একটা অদ্ভুত গোল্ড টুপি মাথায় দেওয়া শক্ত, এসে আমাদের রুমের দরজার দুই পাশে হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে পড়ল, ওর পিছনে তিন চারজন সাগরেদ। আমার দিকে তাক তাকালো একটুখানি, তাকে সে লাল চোখ দেখলি ভয় লেগে যাবে, চিন্তা করেন যে ব্যাস গন। তখন ইউনু সাহেব বলেছে, ইউনু সাহেব এ গদ্দার ভি অফিস মে চলায়া ক্যাসে, উসকো ক্যা মালাম, ওই গদ্দার মুজিব কা রাজ চল রহা হ্যা, এই তো এই সমঝায়া, আদার ক্যাসে, কেউ কোনো কথা বলছে না, সমস্ত অফিস পিন ড্রপ সাইলেন্ট। আর সবচেয়ে দুর্ভাগ্যক্রম আছে তার আগেই ওরা এসআই খান সাহেবকে চাকরি থেকে বহিষ্কার করছে, উনি তখন অন্য মিলে যে যোগ করছেন চাকরি নিয়েছেন, উনি নেই। ওরা চলে যাওয়ার পরে ওনার বদলে যিনি আসছেন আমাদের অ্যাকাউন্টসের দায়িত্বে আকবর সাহেব, আমি তার কাছে গেলাম। আমার যে স্যার বলে বন্ধুমার সাহেব আমাদের কি কিছু করার আছে, এসআই খান সাহেব থাকলে হয়তো কিছু করতে পারতো, নসরুল্লাহরে নসরুল্লাহ তার পীরের মতো মানে, কিন্তু আমাদের কে মানে, আপনি পালান, আমার সাজেশন হচ্ছে আপনি এই মুহূর্তে পালান যদি বাঁচতে চান। তা আমি বিমর্ষচিত্তে এসে জায়গায় এসে বসলাম। তখন আমার ইমিডিয়েট বস ইন্দুস সাহেব বলেছে, স্যার আমি কী করব, তাহলে মধুমার সাহেব আমার তো মাথা শূন্য হয়ে গেছে, আমি তো ভেবে পাচ্ছি না কিছু করবেন, ওই একমাত্র পালানো। আমি স্যার কোন দিক থেকে পালাবো, সে হয়তো গেটে লোক বসিয়ে গেছে, আর আমার তো যা আছে এই দুটো গেট, আমি যেদিক থেকেই যাই না কেন ওরা তো আমাকে ধরে ফেলবে। তখন বলেছে এখন আল্লাহ আল্লাহ করেন, এছাড়া তো আর কিছু বলার নেই। তখন বিশ্বাস করবেন এমন একটা অনুভূতি, আমি জানি যে আমি জাস্ট ওই যে আম আতা হ্যায় তো আমি শেষ, মানে এক এত শূন্যতা, একটা অদ্ভুত একটা শূন্যতা মাথার ভিতরে, না আছে সামনের কোনো অফিস, না আছে
কোনো স্টাফ অফিসার কোনো কিছুই আমি টের পাচ্ছি না, একটা অসীম শূন্যতা এসে গেছে মাথার ভিতরে। ঠিক সেই মুহূর্তে আমার একটা কলিগ মহিউদ্দিন প্রথম উঠে আসলো, হাসেম উঠে আসলো, লম্বা চওড়া একটা, জানতাম না যে নকশাল করে, ওই নকশাল করতে ইন্ডিয়ার থেকে পালিয়ে বাংলাদেশে এসে এখানে গেছে নকশালটা যুক্ত। ওই সব দেখি যে ও আসলো, ওর পরপর আর একটা ছেলে আসলো, এরকম কুষ্টিয়ার বাড়ি মহিউদ্দিন, দুজনে এসে আমার সামনে এসে দাঁড়াবো, কী স্যার মরে তো গেছেন তাই না, তো এখন আপনি সিদ্ধান্ত নেন বাঙালির মতন মরবেন না বীরের মতন মরবেন, যদি বীরের মতন মরেন আপনার সাথে আমরাও মরব, কথা দিচ্ছি। আমি তো তখন দেখি যে এক এক করে অনেকে আসলো, বলে স্যার আমরা আসি, কিন্তু আমরা কী করে এখানে অস্ত্র জোগাড় করি, ওরা তো অস্ত্র নিয়ে আসবে। তখন আর কি লুৎফর বলে একটা পিএম ছিল, ও বলে যে কেন স্যার একসময় ওই যে গোড়ার দিকে বিহারি বাঙালি মারামারির সময় তখন আপনি অনেক কিছু নিয়ে আসছিলেন না জোগাড় করে, ওই যে রড টড এটা ওগুলো কোথায় আছে, তখন বলে যে ওগুলো তো সব আলমারির পিছনে, এরকম আলমারি বা র্যাকের পিছনে লুকোনো আছে, মানে কী সব না, শুধু ওইগুলো থাকলেই তখন আমরা মারা পড়বো, কিন্তু এখন ওইগুলোই আমাদের এখন রক্ষা কবচ। ও সব প্রত্যেকের কাছে কাছে দিয়ে গেলো, আমার পিছনে একটা লোহার পাত দিল, আমি জানি যে এই পাতের একটা বাড়ি যদি আমি মারতে পারি একটা লোক শেষ হবে, হয়তো দ্বিতীয় বাড়ি মারার সুযোগ আমি পাবো না, কিন্তু আমাকে প্রথম সুযোগটা নিতেই হবে। আমি রডটা দিয়ে বসে আছি, কিছুক্ষণ পরে ওই নসরুল্লাহ আসলো, সাথে তিন চারজন লোক এসে আস্তে আস্তে সোজা এসে আমার পাশে এসে দাঁড়ালো, পাশে একদম পাশে, এবং ও যত এগিয়ে আসে ততই আমি চিন্তা করছি যে আমি কিন্তু সময় নষ্ট করছি, কালক্ষেপ করছি, আমার এখনই লোহার পাত হাতে তুলে নেওয়ার দরকার। আমার সাহ করে উঠে দাঁড়িয়ে মাত্র অল্প একটু দূরেই পিছনে বললাম না, আমি বসে আছি, কিন্তু ও করলো কি আমার পাশের থেকে যে আমার পিছনে যেয়ে দাঁড়িয়েছে। আমি তো বুঝলাম যে একটা ভোজালি এখনই একটা এখান থেকেই মেরে দেবে, কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে কি হঠাৎ দেখি যে আমার খাতার পরে একটা টপাস করে একটা চোখের একটা পানি এসে পড়লো, আমি বললো চোখের পানি, তারপর দেখি যে ঘাড়ের এখানে হাত দিয়ে চেপে ধরলো, মদান সাহেব মুঝে মাফ কিজিয়ে, মুঝে মাফ কর দিজিয়ে, হ্যাঁ বহুত কিছু দেখা, মানে তারপরে আর কি সৈয়দপুরের কিছু ঘটনা বললো, যে মাসুম লড়কি রাস্তা মে সব মানে পড়ে হওয়া পিঠ চিরা ওর এটা ইয়ে কেউ কিয়া আপলো কেউ কিয়া, আমি তো কোনো জবাবই দিতে পারছি না, আমি শুধু লাস্টে বললাম যে সব কিছুই অমানবিক, এগুলো হওয়া উচিত না এটা। তারপরে ও আস্তে আস্তে বললো যে বুঝে মাফ কর দিজিয়ে মনোয়ার সাহেব, হাম আপকে বহুত কিছু বলা হ্যায় মগর আপ শরীফ আদমি হ্যায়, ঠিক আছে আপ রাইয়ে সালামত রইয়ে, এই বলে দরবার নিয়ে বেরিয়ে গেল। এটা মানে আমাদের কাছে যে অফিসটা এতক্ষণ দম বন্ধ করেছিল তারা নিঃশ্বাস ছাড়লো, এবং আমিও ওটা বুঝলাম না এটা কীভাবে কী হলো, আকবর সাহেব ইন্দু সাহেব সব অবাক হয়ে গেছে। কিছুক্ষণ পরে কিন্তু আমাদের সিকিউরিটি অফিসার আসলো আমার অফিসে, সিকিউরিটি অফিসার হচ্ছে বিহারি, ও হচ্ছে খয়রাতি তার নাম, এক্স বি ইপিআর অথবা আর্মি কিছু একটা হবে, ও এসে আমার কাছে এসে আমার ইউনিট সাহেবের টেবিলে, মানে ইউনিট সাহেব আমার টেবিলে কোনা করি টেবিলের মাঝে বসলো, বসার পরে বলি যে ইসলাম ইন্দু সাহেব ইয়ে পেপার আপ লোক সাইন কর দিয়েছে বাউচার কুছ বাজার বাউচার হয়, আর আমার দিকে থেকে বলে যে কে মনোহর স্যার খায়ের হ্যাঁ, তো মানে জি স্যার, ওই সাথে সাথে যোগ করে দিলাম জাপকা মেহরবানি, তাহলে মেহরবানি হ্যাঁ মনোহর সাহেব আপনি কিন্তু আমার মুখটা রক্ষা করবেন, আমি কিন্তু আপনার জিম্মাদার হয়েছে, আপনি জানেন না আমাকে বলার দরকার হতো না, কিন্তু এখন অবশ্যই আমাকে বলতে হচ্ছে যে আমি আপনার জিম্মাদার হয়েছে। জিম্মাদার তারপর বলছে যে আপ শরীফ আদমি হায়
सब आपका अच्छा भी जानता है, हाँ आप अमली करता है तो क्या 100% लोग अमली करता है, कोई बात नहीं, आप अच्छा से रहिए, सलामत रहिए, रिमेंबर ये पाकिस्तान हमारा वतन है, बल्लम जहाँ यस यही बोले এটা ছিল কথা। ওর পরে আর্মিদের দায়িত্ব দেওয়া ছিল স্টার জুটমিলের নিরাপত্তার দিকটা সে দেখবে, এবং ওরা জুটমিল চালাতে চাচ্ছিল, কিন্তু ওদের তো ফরেন কারেন্সি দরকার। ওরা বলেই দিয়েছিল যে কাকে মারতে হবে কাকে ধরতে হবে, এই খায়রাতি সাহেব যেটা বলবে সেইটা হবে, আর অ্যাডমিনিস্ট্রেশন প্রোডাকশন চালাবে অন্যরা, কিন্তু নিরাপত্তার দিক থেকে আওয়ার বিহাফ হি ইজ দ্য অথরিটি, যার জন্য ওই ওরা অনুমতি নিয়ে আসতে গেছিলো, কিন্তু অনুমতি উনি দেননি, ওই যার জন্যে আমি ওই একটা বিরাট ফড়া থেকে বেঁচে গেলাম। ওই যে আমি যে ওই আর্মিদের যে খবরগুলো পাঠাতাম, আচ্ছা উনি কিন্তু আমাকে একটা কথা প্রথমেই বলে দিয়েছিলেন যে এই কাজটা রিস্ক হবে কিন্তু আমাদের কাজ করতে হবে, এবং আপনাকে আমি একটা রাইফেল আজকে রাত্রিবেলা দিয়ে যাব আর কিছু গুলি। আমি বলছি দেখেন এই কাজটা করবেন না, কিন্তু রাইফেল আমার কোনো নিরাপত্তা দিতে পারবে না, আমি এটা বের করতেই সুযোগ পাবো না। আমি ওনাকে একটা প্রশ্ন করলো যে আপনি কি হিরোজ অফ টেলিমার্ক বইটা দেখেছেন, ওখানে কিন্তু ওই ও রাইফেল বের করে কিন্তু তার আগেই হাজারা হয়ে যায়, বরং রাইফেল না থাকলে আমি একটা অজুহাত দিতে পারবো তাদের কাছে, আমি আমার বক্তব্য তুলে ধরতে পারবো। তো তারপরে যুদ্ধ শেষে উনি কিন্তু আমার কাছে সার্টিফিকেট নিয়েছিলেন, ওসমানির কর্নেল ওসমানি সই করা সার্টিফিকেট, যে জেনারেল ওসমানি বলেছে এখন আপনি এই খাতায় আপনার নাম পুরো নাম আপনার আব্বার নাম মার নাম ঠিকানা আপনার সব কিছু শিক্ষাগত ইত্যাদি লিখে দেন, আর এইটা হচ্ছে আপনাকে আমরা সার্টিফিকেট দেবো, এই হবে আপনার নাম্বার। আমি বলি যে ওটাও আমি নেবো না, কারণ অস্ত্রাতে যুদ্ধ করিনি, আমার ওটার নেওয়ার কোনো অধিকার নেই, আমি ওটা নেবো না, আমি দিইনি। এর জন্যই পরে আমাকে বেশ পস্তাতে হয়, যদি আমি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে রাখতাম তাহলে অনেকে এখন অনেকেই আমার গ্রাম থেকে মুক্তিযোদ্ধা ছিলেন অমুক্তভোগ ইত্যাদি, কিন্তু আমি নেইনি। এই এখন এরপরে হচ্ছে কি যে আমি তো নিউজ পাঠাতাম, ওইরকম তিন চার জায়গার নিউজ কাগজে একেই ম্যাপ এঁকে কোথায় কীরকম আছে কী পজিশন কী মার্ক হয় সব লিখে আমাকে দিতে হতো, এবং ওরা আমাকে যথেষ্ট সময় দিত 15 দিন, আর তারপরে উনি আমার বাড়িতে এসে নিয়ে যেতেন, বলে যে আমি নিয়ে যাব, আমি নির্দিষ্ট 15 দিন পর যে কোনো একদিন আসব, এসে আমি নিয়ে যাব, আর সেটা হচ্ছে নিরাপত্তা, আমার নিরাপত্তা বুঝে। তো এইটা যখন দিই এটা জানতো খুব কেবলমাত্র সুব্রত, ওই সাইমন সুব্রত সরকার, ওই বাংলার খবরটাও দিত, আর তাছাড়া ওই ওর দ্বারা আমি কিছু টাইপ করিয়ে নিতাম, যেমন ধরেন একটা লোক এখান থেকে ইন্ডিয়া যাবে তার একটা পরিচিতিপত্র, এগুলো তো পাওয়া যেত না, কিন্তু আমি ওই ছবি তুলিয়ে এনে সে ছবি তুলিয়ে এনে দিলে আমি একটা ইয়ে করে ওই আমাদের মিলের প্যাডে আমি সই সাপোর্ট করে ওই দিয়ে দিতাম, এই টাইপটা করে দিতে হচ্ছে সুব্রত। তো একদিন জন্য ওরকম একটা টাইপ করছে, তখন আজমল বলে একটা ছেলে ওই যাচ্ছে চাকরি করতো আমারই আত্মীয় বৈশাটের লোক, সে ওরা দেখছে, ও সুব্রত ওই আজমলের জন্য আর খুব একটা গুরুত্ব দেয়নি, ওই যে মনোয়ার সাহেবের আত্মীয় তোর যে মনোয়ার সাহেবের একটা কাজ করে দিচ্ছি, মনোয়ার সাহেবের কাজ, ও ওই দিন হচ্ছে ওই দিন আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ওই ম্যাপ সুব্রতর কাছে আমি দিয়েছিলাম, ও মোংলার পজিশানটা বসাচ্ছিল, মোংলার পজিশান এবং বসাচ্ছিল, তো বলছে এটা কে মনোয়ার সাহেবের একটা কাজ, এইটুকুই সে শুধু বলেছে, কিন্তু সে ওটা ঢাকেনি বা সরানোর চেষ্টা করেনি। এখন আজমল এরা তো ধুরন্ধর, এরা তো বুঝতেই পেরেছে যে এটা একটা ম্যাপ এবং ইয়ে এবং যেটা কী হবে, তাহলে যেটা মধুমার সাহেব নিয়ে যাবে কে একজন আসবে সেখান থেকে নিয়ে নেবে, এটা বলে সে ওই বললো আর কি। ওই দিনই প্লাটিনামের গেট দিয়ে আমাদের বেরোতে হতো বলেছি, ওইখানে যে সিকিউরিটি গার্ডের যে হাবিলদার নাকি কি একটা বড় অফিসার ইয়াং লম্বা চড়া একটা, ও হঠাৎ আমাদের গাড়িটাকে দাঁড় করালো,
দাঁড় করিয়ে ওই আমার পাশে আসলো, ঘুরে এসে আমার পাশে এসে দাঁড়ালো। বলে বনোয়ার সাহেব ভাই? জি। তো বলে আপ মুক্তি হ্যাঁ? আমি তো বলছি জি নেই নেই নেই। আপকা আপকা পাস ক্যা হ্যায় মাল সামান, আপকা পাস মাল সামান ক্যা হ্যায় নিকালো। আমি মাল সামান কিন্তু তখন আমি বুঝতে পারিনি, কেন মাল সামানটা আমি শব্দ উর্দু বুঝতাম না, এই ধরনের শব্দ শুনিওনি। মাল তো মোটামুটি একটু বুঝতে পারছে জিনিসপত্র হতে পারে, সামান বুঝতে পারছে না। তখন হচ্ছে তখন হচ্ছে আমাদের ড্রাইভার ছিল বিহারি ফারুক, ইয়াং একটা ছেলে। ও হঠাৎ পিছন দিকে ঘুরে দাঁড়ালো, ওই দিকে ঘুরে দাঁড়ালো, জিয়া তো ক্যা বন্ধুরা সবকে তঙ্গ করতা হ্যায় শরীফ আদমি হ্যাঁ দেখ ও মান সামান ভি নেই জানতা হ্যায়। ও তখন বলে যে ফারুক তো চুপ রাহ, মুঝে মুঝে কাম করনে দে। তখন ফারুক বলছে, তখন ফারুক আমার দিকে তিকিয়ে বলেছে স্যার আপনার কাছে ড্যাগার পিস্তল এরকম ধরনের কোনো কিছু আছে? আমার না না না, এগুলো কী করে থাকবে? তখন ও করলো কি, ও দিক থেকে আবার ঘুরে যায়, ঠিক আছে আপ উতরাইয়ে। এখন এই যে 71 সালে কারো গাড়ির থেকে নামিয়ে নেওয়া, মানে হি ইজ ফিনিশড, মানে ওকে তো তাকে ইনভেরিয়েবলি ক্যাম্পে নিয়ে যাবে এবং এর এখান থেকে বেঁচে ফিরে আসা একেবারে মানে কেউ যদি সাথে সাথে টের পেয়ে যদি খুব বড় অফিসার বা কাউকে দিয়ে যদি তদবির করতে পারে, টাকা পয়সা দিতে পারে, তাহলে হয়তো বেঁচে গেল লোকটা, নইলে সে একটা গাদ্দার এবং শেষ। তো আমাকে যখন দাবিয়েছে তখন কিন্তু ফারুক ধাম করে ফারুক বলেছে স্যার বলে একটা শব্দ করলো, মানে নামবেন না এটা বলতে চাচ্ছে, কিন্তু আমি তো এর মধ্যে নেমে পড়েছি, আমি জানিও নেমে পড়ার ঠিক কী কারণ, কিন্তু নেমে না পড়াটাও আবার অপরাধ। তখন আর কি ওই দৌড়ে এসে নেমে এসেছে, নেমে এসেছে যে ইয়ে ক্যা মানে অফিসার ভিতরে কিন্তু সিকিউরিটি অফিসার আছে বাঙালি আমাদের টুথপাড়া বাড়ি আমার সাথে পরিচিত, কিন্তু উনি একবারও মাথা তুললেন না, মাথা তুললেননি, কেন উনি জানেন উনি কিছুই করতে পারবেন না আমার জন্য। তারপরে ও এসে ওই বলল যে জেব উতরায়, তো বলে যে জেব উতরায়ে তো ক্যা বলা, ইতনা শরীফ আদমি তো তুঝে মালুম নেই হতা হ্যায়, ও শরীফ আদমি হ্যায়, ও সৈয়দ হ্যায়, ও আমার ওয়েস্ট বেঙ্গল কে রহনে ওয়ালি হ্যায়, তো কিসকো তঙ্গ করতা হ্যায়। তখন ও বললো কি যে আই চুপ আম তু তুসকো ভি ফাঁসায়েগা, ফারুকরে বললো। তারপর বলল যে বোতরা বলে যে যে বোতরা ইয়ে হতো বন্ধু সাহেব তো সামনেগা বীর নেই। তখন ইয়ে বললো যে স্যার ওরা আপনার পকেট দেখতে চাচ্ছে, আপনি পকেটগুলো একটু দেখিয়ে দেন। তো আমি পকেটগুলো বের করে দেখালাম, প্যান্টের পকেট দুটো, শার্টের তো বুক পকেট সেটা। তখন ও বললো কি যে এরকম স্যার আপ উঠ যাইয়ে গাড়ি মেয়ে, ওই ফারুক আমার বললো। তো বলে যে ও বলে যে ফারুক মানে ও তো ধরে নিয়ে যাবে আমারে, আর কিন্তু ফারুক আমার গাড়িতে উঠিয়ে নিল, কেন জানে যে আমি গাড়ির ভিতরে যদি বসে থাকি তাহলে সে কিছুই করতে পারে, কেন ফারুক এখন অনেক কিছু করতে পারে, অনেক জায়গায় খবরটাও দিতে পারে। কেন তখন ওই যখন না তখন ইয়ের বললো, তখন ফারুক আর কেউকে বললো যে শুন এসা দিন নেই রয়েগা এ বাঙাল মুলুক হ্যায় এ বাঙালি কো স্টেট হ্যায়। তারপরে ও আর কোনো কথা না বলে সোজাসুজি এখন সব দারোয়ান তোর মতন না, ওদিকে কিন্তু এক দারোয়ান কিন্তু ঝাঁ করে গাড়ির একটা গেটের একটা পাল্লা খুলে দিয়েছে, আর শারিফ সেখান থেকে গাড়িটা নিয়ে সাহা করে বেরিয়ে গেলো। বেরিয়ে যেতে বললাম, তখন বললাম যে ফারুক, তখন বলে যে স্যার আপ কিউ উতরায়া থা, আপ জানতা নেই এ উতরানাকে ইয়ে কিয়া মানে নতিজা কিয়া হতা হ্যায় জানি। তো যাই হোক এইভাবে এরকম একদিন বেঁচে গেলাম। পরে আমি সবার কাছে জিজ্ঞেস করি, কিছুই তো কেউ কিছু বলতে পারে না। তখন সুব্রতও ছিল গাড়ির ভিতরে, ও আমরা খুলনা থেকে যাতায়াত করতাম। তারপরে পরের দিন সকালবেলা এসে সুব্রতর আমি জিজ্ঞেস করলাম যে সুব্রতবাবু, তখন বলেছে স্যার এরকম একটা ঘটনা ঘটেছিলাম, বলছে উফ আপনি কী করেছেন, আমি সেখানে বাবা আরও বিশ্বাস করা যাবে না এখানে, আর সেখানে আপনি ওকে আপনি চেনেন না পাহাড় পাকিস্তানপন্থী, ওকে আত্মীয় দেখবে নাকি এখন এই
কিন্তু ও আত্মীয় দেখে নাই, কিন্তু আমি কিন্তু ওর আত্মীয় দেখিয়েছি। আমি অনেকের কাছে পরে ও হাতে পায়ে ধরে ওর সংসারটা ওরে বাঁচিয়েছে এবং ওর সংসারটা বাঁচিয়েছে। কেন ওয়েস্ট বেঙ্গল থেকে এসে সে তো কিছুই করতে পারেনি, সে তো ফকিরিয়াল, কিন্তু চেহারা রাজপুত্রের মতন লম্বা চওড়া এবং এরকম। তা এরকম গেছে, এরকম ধরনের ঘটনা দু চারটে গেছে এরকম। এখানেও একদিন পিছনে ওখানে রাজাকার ক্যাম্প হয়েছে আমি জানি না, তখন ক্লান্তির একবার শেষ সীমায় পৌঁছে গেছে। আমি একদিন আস্তে আস্তে ওই পিছন দিকে যেয়ে দাঁড়াতাম, আমাদের বাড়ির পিছন দিকে পুকুর, তারপরে আমাদের পুকুরের ঠিক পিছন থেকে ভেড়ির পিছন থেকেই হচ্ছে আপনার বিল, একেবারে সেই রূপসা নদী পর্যন্ত। তো ওই বিলে যেয়ে দাঁড়ায় বাতাসে করি, হঠাৎ আমার গা ভার হয়ে গেল। বলছি গাটা ভার হয়ে গেল কেন? তো ভাবছিলাম যে জলীয় বাতাসে হয়তো গা ভার হচ্ছে, কিন্তু ঘুরতে যাব, ঘুরতে যেয়েই দেখি যখন থেকে একটা, তখন এখানে কোনো ঘর বাড়ি ছিল না, সরাসরি দেখা যেত যে একটা আনফিনিশড দোতলা, ওরই সিঁড়িঘরের থেকে একটা রাইফেলের নল আমার দিকে তাক করে আছে, ক্রুদ্ধ দৃষ্টি একজন আরবি। আমি মনে হয় যে এইবার মুশকিল, এখান থেকে ঘোরাও মুশকিল বা কোনো কিছু করাই মুশকিল। তবুও আল্লাহর নাম করে আসতে 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 ঘুরলাম, ঘুরে দেখলাম যে না পিছন দিক থেকে গুলি করলো না, বাড়ি চলে আসলাম, চুপচাপ বসে আছি। আর কিছুক্ষণ পরেই দেখলাম যে রাস্তার পরে প্যারেড, মানে ভারী বুটের শব্দ ঝাঁঝা করে চলে আসছে। এরা কেউই আর্মি না, এরা মিলিশিয়া, আর তার সাথে রাজাকার, ভারী বুট দাপাতে দাপাতে চলে এসছে। চলে এসে আবার স্বেচ্ছাচার বাড়িতে, আমাদের বাড়ি বুঝতে পারিনি, স্বেচ্ছাচার বাড়িতে এসে জিজ্ঞেস জিজ্ঞেস করছে খুব। স্বেচ্ছাচার কিছু বলতে পারেন না, স্বেচ্ছাচার আমার ডাকলেন তুমি পুকুরের পিছনে, তাহলে জিজ্ঞেস আছে কোথায় ছিল, তাহলে ওই যে পিছনে, তাহলে যতদিনই বুঝলেন যে আমি আমাদের পুকুরে আমি গেছি। আমি আসলাম, আসার পরে ওর সামনে দাঁড়ালাম, স্বেচ্ছা বললাম যে তুমি যে কী ঝামেলা বাঁধাও সব সময়, আমি কিন্তু মানে অ্যাকচুয়ালি তোমার নিয়ে আমি খুব অতিষ্ঠ হয়ে পড়েছি। তো হচ্ছে তারা কী জিজ্ঞেস করছেন দেখো, তখন দেখ এক রাজাকার বদমাস, এই ওই বিছানে বিল বিল কান্দায় কে গেছিলো, তুই গেছিলে, মেজাজ তো খারাপ হয়ে গেলো, কিন্তু মেজাজ খারাপ করা তো কোনো সুযোগ নাই। তা ওর প্রশ্ন, কিন্তু আমি উত্তর দিলাম ওদের ভিতরে যিনি বয়স্ক এটা আছে আর কি, মানে মিলিশিয়া, ওনার দিকে তাকিয়ে আমি বললাম যে পিছনের দিকে আমি গেছিলাম, আমি একটু আগে অফিস থেকে এসেছি, কোন অফিস মে নকরি করতা হ্যাঁ স্টার জিট মিল কাহ হ্যায় ও, আমি সে খালিশপুর যে বহিরব নদী তার অপোজিট সাইডে, আচ্ছা ডান্ডি কাটলাও। এর মধ্যে কিন্তু আমার মা তার সবাই তো যে দরজার ওখানে গেছেন, ওই আইডেন্টি কার্ড তাদের হাতেই চলে গেছে, বুঝলেন না, ওখান থেকে হাত বাড়িয়ে আইডেন্টি কার্ড নিলাম, নেওয়ার পরে দেখালাম, দেখে দেখলো, দেখা টাকার পরে বলো যে কেউ গিয়া থা পিছে মেয়ে কেউ গিয়া থা। তখন বলে স্যার এরকম ভালো লাগছিল না, তাই এমনি হাঁটতে হাঁটতে গিয়েছি আর কি, মাঝে মাঝে যাই, ওই বাতাস পাই ভালো লাগে। আমি তো চাকরি করে মিলে এরকম বিয়েদের সাথে আমি উর্দু কিছু কিছু জানি, কিন্তু ভালো জানি না, তো ভাঙা ভাঙা উর্দুতে আমি বুঝিয়ে দিলাম। তারপরে ওই যখন এরকম বললো, তখন ওই আমার দাদি ভালো উর্দু জানতেন, তিনি ইয়ে করলেন, তারপরে বলল শরীফ আদমি, হ্যাঁ, তখন বলে যে আপ কই কিস্তি দেখা পিছিয়ে মেয়ে, জি নেই স্যার, কই মুক্তি আনে দেখা, জি নেই, রাত মেয়ে আপ পিছিয়ে যাতা, জি নেই, তাহলে আপনার বাড়ির থেকে কোনো লোকজনের পায়ের শব্দ পেয়েছেন রাত্রি, বললাম না জি নেই। তখন বুঝলাম যে আসলে মুক্তিবাহিনী কিন্তু টাউনের মধ্যে ঢুকে পড়েছে, বুঝলেন, কেন ওইভাবে আসলে তাদের ওখানে ক্যাম্প হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তারপরে ওরা ইয়ে করলো, বলে ঠিক আছে, সতর্ক করলো। এই এটাও একটা দিন ওরা হচ্ছে গুলো ওখান থেকে গুলি করে মেরে ফেলতে পারত, করেনি। আচ্ছা এইটাই স্বেচ্ছাচার আমার মাঝে মাঝে মানুষের, এর মধ্যে 1 আগস্ট আব্বা মারা গেলেন, ওই আব্বা পুকুর থেকে মাছ ধরেছেন,
তারপরে পাশের স্বেচ্ছাচারীদের বাড়িতে যে ডেকেছে আপারে, মানে আপনার দুই কলিগ এসছে, তারা ওই মুসলিম লীগপন্থী, স্বেচ্ছাচারীরা হতো সাংঘাতিক মুসলিম, ওখানে বসে সব আড্ডা জমিয়েছে আব্বা জমিয়ে। এখন আব্বা তো, আব্বা তো অফিসে বসে বসে আব্বা তো মুখ বন্ধ করেন না, কিন্তু অফিসে তো অধিকাংশই হচ্ছে বাঙালি, বাঙালিপন্থী, বাংলাদেশপন্থী। এখন ওখানে অন্য ওনারা কোনো সুবিধা করতে পারেন না, বাড়িতে নিয়ে আব্বার চেকে ধরবে, আব্বার তো যাচ্ছে তাই বলতো স্যার। বলার পরে বলছে যে তারপর বলে যে আপনাদের কি একটুকুনি ইয়ে হয় না যে এইসব মাসুম বাচ্চাদের এইভাবে ধরে ধরে এনে ঝুলিয়ে বাড়ে সার্কিট হাউসে, আপনাদেরকে একটু মায়া দেওয়া হয় না? তার মায়া দেয়া, কিসের মায়া দেয়া? ও তো সবাই মালাউন, জাসুস, গদ্দার, ওদের তো টুকরো টুকরো করে কুকুর দেখানো উচিত। আব্বা তখন এত রাগারে এগিয়ে গেছেন, শুধু চিৎকার করে বলেন যে আপনারা মানুষ না জানোয়ার, এই বলে আব্বা ওখান থেকে ছিটকে বেরিয়ে আসেন। আর ওই দিনই আমি প্রথম বাইরে যাচ্ছি, মানে আমি এত অতিষ্ঠ হয়ে পড়েছি যে আমি বাড়িতে আর টিকতে পারছি না। ওই দিন ছিল রোববার, আমি সোজা বাইরে বেরিয়ে এখান থেকে বেরিয়ে ওই দেখলাম যে আব্বা এরকম ক্রুদ্ধভাবে এসে ভিতরে চলে আসলেন, কিন্তু আমি দাঁড়ালাম না, কিছু জিজ্ঞেস করতাম, কিন্তু আব্বার সাথে কিন্তু আমার একটা দূরত্ব আর কি। আমি ওখান থেকে যেয়ে ওই দেখলাম যে ওই ট্রেনিং হচ্ছে ওই ভূতের বাড়িতে, ট্রেনিংটার ওখানে আসেন হচ্ছে ওই আর্মিরাই ট্রেনিং দিচ্ছে বা ইপিআররা, বিহারি ইপিআররা ট্রেনিং দিচ্ছে, কিন্তু ওখানে আসেন ছোটাছুটি করতে হচ্ছে আমাদের মাওলানা ইউসুফ সাহেব আর কমার্স কলেজের বাংলার প্রফেসর হারুন সাহেব ভীষণ ছোটাছুটি করছেন। তা আমি কিছু লোকের পিছনে যাই, আরও অনেক ভিড় করে দাঁড়িয়েছে, তার পিছনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তারপর চিন্তা করে দেখলাম যে না, তাদের চোখে পড়ে যেতে পারি। ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি রূপসা দিয়ে যেতে যেতে আমি হঠাৎ খেয়াল করলাম যে আমি ইপিআর ক্যাম্পের সামনে চলে এসেছি ওই রূপসা স্ট্যান্ড রোডে। তাড়াতাড়ি আমি ওখান থেকে এদিকে ওদিকে তাকালাম, রিক্সার খুঁজে, কোনো রিক্সা নেই। আমি আবার ওখান থেকে দ্রুত ব্যাক করে আসলাম, ব্যাক করে এসে একটা রিক্সা পেলাম, ওই রিক্সা নিয়ে আমি গগনবাবু রোড দিয়ে ঢুকে একদম সোজা পিকচার প্লেসে চলে গেলাম। মানে আননেসেসারি ঘুরতেছি, কোনো কিছু না। ওইখানে যে আমি দাঁড়িয়ে আছি, ওইখানে আমি একজন মুক্তিযোদ্ধার সাথে আমার দেখা হলো, এটাও একটা কাহিনী বইতে আছে। আমি ওইখানে যখন দেখা আছি তখন ওই একটা ছেলে ফর্সা, মানে আমাদের সাথে ছাত্রদল ছাত্রলীগ করতো, কিন্তু আমার কোনো সময় মনে হয়নি যে আমাদের অনুপন্থী, আমার মনে হচ্ছে যে বড় লোকের ফপিস ছেলে যা করে। ওটা যখন ওইরকম আসলো, আসার পরে ও আমার বলছে যে ভাই আপনার কাছে কত কথা শুনতাম, তাই না? ওই গ্রুপিং হবে একদিন এরকম শুনতাম, তা এখন খুব জানতে ইচ্ছা করছে আপনি কোথায় আছেন, আপনি কোথায় আছেন, চাকরি করছেন এতদিন? কিন্তু আমি কিন্তু খুলনা আপনাকে থেকে বিস্মিত হয়েছে টাউনে, আমরা এতদিন জানতাম না আপনি আমাদের সাথে না থাকলেও কোথাও না কোথাও কোনো না কোনো দলের সাথে মুক্তিযুদ্ধ করছেন, কিন্তু আপনাকে তো এখানে দেখতেছে। তখন আমি একবার বন্ধু হলো কোথাও না কোথাও আছেন, সে কোথায় আমাকে কীভাবে দেখবে? আমি তখন বললাম যে যুদ্ধ তো কতভাবেই হয়, যুদ্ধ তো কত রকম লোকই লাগে। তারপর হঠাৎ থেমে গেলাম যে আসলে আমার কাছে আসলে কী কথা বের করতে চাচ্ছে, স্পাইও হতে পারে। তো আমি আমি বললাম যে মুক্তিযুদ্ধ টুদ্ধ এসব কি আছে নাকি? শুনি 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 ইন্ডিয়ান রেডিও থেকে, জয় বাংলা রেডিও থেকে, আমি কিন্তু তখন একটা অন্যরকম হয়ে গেছে, জয় বাংলা রেডিও থেকে সমস্ত বলে আমার তো বিশ্বাস হয় না, ওগুলো কি থাকা সম্ভব নাকি আর দেশের ভিতরে? তখন ও কিন্তু আমার একটা অদ্ভুত কাজ করলো, এইখানে ও কিন্তু আমার সাথে লম্বা চড়া ছিল, এইখানে শক্ত করে ধরে হিড়ির করে টানতে টানতে শিববাড়ির মোড়ের দিকে নিয়ে গেল। শিববাড়ির, এই শিববাড়ি বলছি ওই যে কালীবাড়ি, কালীবাড়িটা ছেড়ে ওই ধর্মসভা দিয়ে আর কি, ধর্মসভা ছেড়ে, কালীবাড়ি না ধর্মসভা, ওই যে মন্দির, ওই মন্দিরটা ছেড়ে আমার ঠিক এই মোড়ের মোড়ের মোড়টা ক্রস করে ওখানে এসে সে আমাকে দাঁড়ালো, দাঁড় করালো। দাঁড় করার পরে যে বিশ্বাস হয় না, না মুক্তিযুদ্ধ আছে থেকে, এটা আপনার কাছ থেকে আশা করিনি, অন্তত আপনি আমাদের অনেকেই আইডিয়াল ছিলেন, এই বলে ও করলো কি
কোট পরা ছিল, আস্তে আস্তে কোটের বোতাম খুলে এরকম ঝাঁ করে খুলে দেখালো। আমি ভাস্কর একটা অস্ত্র দেখে পাটি পাটি করে সাজানো, আমার বিশ্বাস করেন মাথা ঘুরে গেল একদম। এমন একটা মনে হলো যে আমি যে তখন আমার একটা অনুভূতি হলো আমরা জিতব, আমরা জিতব। এইসব ছেলেপিলেরা যদি মুক্তিযুদ্ধে নেমে যেতে পারে তো তার আমাকে প্রশ্ন করার অধিকার অবশ্যই আছে। তারপর সে আমার বলল যে শোনেন আপনাকে একটা কথা বলি, সোজা এখান থেকে মাথা হেড করে এদিক থেকে চলে যাবেন আপনার বাড়িতে, কোনো রকম বিচারিত কিছু করলে বা চিৎকার কাচাচমেচি করার চেষ্টা করলে ঝাঁচারা হয়ে যাবেন। এই বলে ও ধর্মসভার ওই গলিতে ঢুকে গেল, আমি সোজা একটা পরম এই নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি যে আমাদের বাড়ির সামনে মেলা ভিড়। আমি তো অবাক হয়ে গেলাম যে এটা আবার কী হলো। এসে দেখি যে আব্বা মারা গেছেন। আমরা সবাই জিজ্ঞেস হচ্ছে তুমি এতক্ষণ কোথায় ছিলে, তোমার আব্বা যে হার্ট ফেল করে মারা গেছেন, ওদের বাড়ি থেকে রাগ করে এসে আব্বা কোদাল নিয়ে খেতে মাটিতে কোপ দিয়েছেন, কোপ দিয়েই ওখানে পড়ে গেছেন। আব্বারে আমরা যখন মাটি দিতে গেলাম মাটি দিয়ে, হ্যাঁ না টুৎপাড়ায় আমরা মাটি দিয়ে যখন ফেরত আসছি তখন আমার খালাতো ভাই শামীম ও ছাত্র ইউনিয়ন করতো, খুবই বাংলাদেশপন্থী ছিল যদিও, ও আমার বললো যে ভাই একটা ছেলে সেটা আনসার হতে পারে অথবা আর একটা ছেলে ছিল এর যে কোনো আমাদের ঠিক খেয়াল নেই, বলে যে ওই ছেলেটা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল, ওদের ওদের বাড়িটা কিন্তু এই যে মিয়াপাড়ায় যে এই ঠিক এখান থেকে কোদার বাড়িটা, সে বাড়িটা এখনও আছে ভাঙাচোরা পুরনো দোতলা বাড়ি, ওই বাড়িতে ওরা ভাড়া থাকতো। তো বলেছে একটা ছেলে এবং তার পাশে একটা লম্বা মতো লোক দাঁড়িয়েছিল চোয়ারে ঠিক খুনির চেহারা, এবং ও আমাদের বাড়ির দিকে মুখ তুলে কী বলতেছিল। তখন আমি আস্তে আস্তে স্বামীমরে বললাম যে তখন সব কিছুতেই সন্দেহ করা আমাদের একটা এ হয়ে গেছে যে সন্দেহ পর মানে সবাই তো সন্দেহ করতে পারে না, কিন্তু সন্দেহ করাটা মানে হচ্ছে কিছু ঘটলো না ঘটলো না, কিন্তু বাইচান্স যদি ঘটে যায় তার চেয়ে একটা প্রিপ ইয়ে দেওয়া যায়। তা বলছে স্বামী তোমার একটা রিকোয়েস্ট করবো, এখন তুমি প্রত্যেকটা ছেলের বাড়ি বাড়ি যাও, আমাদের পাড়ায় কতগুলো ছেলে ছিল এদেরকে যে বলো যেন আজকে কেউ যেন বাড়িতে না থাকে, মানে এদেরকে আমি বললাম এই কারণেই যে 26শে মার্চ আমরা এতে মোড়ে আর কি ব্যারিকেড দিতে গেছিলাম, রাস্তা খুঁড়ছিলাম, এটা তো অনেকেই দেখেছে অনেক কিছু, আমি ওই সব ছেলেগুলো যেন প্রত্যেকে খবর পায়। তোরে ভাই সবাইরা তো চিনি না, তো কিছু শ্রমিক ট্রমিকও ছিল এবং সাধারণ মানুষ ছিল তাদের তো চিনি না, আমি তুমি যতগুলো চেনো চেনে দাও প্রত্যেকেরা বলো তাদের পরিচিত লোকটাকে যেন তারা সতর্ক করে। এবং সেদিন ওই রাতের বেলা কেউ বাড়ি ছিল না, কিন্তু এই মিয়াপাড়াতে ছিল, মিয়াপাড়া একটা ছেলেদের বাড়ি আছে, ও আমাদের সাথে ঘুরতো কিন্তু খুব একটা ফোরফ্রন্টে আসতো না, ওই বিষয়ে ওদের বাড়িতে ওরা প্রায় 6-7 জন ছেলে ওদের বাড়িতে ছিল, আর ওই রাত্রেই সবার বাড়ি বাড়ি কিন্তু রেড হয়, আর্মিরা রেড করে, আর্মিরা রেড করে, এবং ওই এক্সেপ্ট আমাদের বাড়ি আর বাদ বাকি যারা যারা ছিল ওই দিন তাদের প্রত্যেকের বাড়ি রেড করে, কিন্তু কাউকে ওরা পায়নি। আপনাদের বাড়ি না করার কারণ কি? আপনারা বলছেন মুসলিম মুসলিম ওই যে স্বামীদের কথা বললাম, স্বামীমরে তো পায়নি, সেও বাড়িতে ছিল না, ওর ছোটো ভাই কাজল তখন মনে হয় ক্লাস টেনে টেনে পড়তো, আচ্ছা ওরে ধরে নিয়ে যায়, আর ওদের কাছে অকারটা প্রমাণ হচ্ছে যে ওর এখানে কাদা, মানে ছেলে মানুষ আব্বারে কবর দিয়ে এসছে এখানে কাদা লেগেছে, ধুতে পারেনি, দেখেনি, খেয়াল করেনি, দোয়া হয়নি, ওইটা ওরা বের করে বলে যে ক্রলিং করে আসছ, ক্রলিং ধরা পড়েছে, এত মার মেরেছিল না, এবং ওকে ওর এক বন্ধু রাজাকারই ওকে বাঁচায় শেষ পর্যন্ত ওখান থেকে, ওই খবর দেয় বাড়িতে, তারপরে টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসা হয়, খুব সাংঘাতিক অবস্থা। ওকে এমনকি যে যেন ওখানে
ওইখানে যে কালো গাড়িটা সুন্দর করে দাঁড়িয়ে থাকতো, তা ওর ওই বন্ধু ওরে বলছে কি তুই আমার সাথে উপরে উঠে আয়, তাহলে আমার নড়াচড়ার কায়দা নেই, তাহলে উঠে আয় আর আমার সাথে নামার পিছন পিছন আয়, এই সময় আয়। তারপর আসা পরে ওরে নিয়ে গেছে দোতলার একটা অন্ধকার ঘরে, তাহলে এটা তো ভূতের বাড়ি, তাহলে হ্যাঁ ভূতের বাড়ি, এখন ভূতের চাইতে মানুষ অনেক খারাপ, তুই এখানে আয়, এসে এই ঘরে বসে থাক, আমি না বলা পর্যন্ত না ডাকা পর্যন্ত বেরোবি না, এই ঘরে কেউ আসবে না, ভূতের ভয় সবাই পায়, আমরাও পাই, কিন্তু আজকে তোর আর ভূতের ভয় পেলে চলবে না, ভূতের ভয় পেলেও চাচাবি না। হ্যাঁ ওই যে হলুদ বাড়িটা পুরনো ওইটা দেখবেন, এখন খুব ভাঙাচোরা দোষা অবস্থায়। তারপরে ও কিছুক্ষণ পরে এসে দুটো রুটি আর এক গ্লাস পানি দিয়ে গেল, বলে এই তোর আজকে সারা রাতের খবর। আর একটা কথা তোর আমি বলে যাই, এখানে সন্ধ্যার পরে একটা কালো গাড়ি এসে দাঁড়াবে, ওরা তোদের সবাইরে ডাকবে যে যাদের যাদের আজকে ধরা আছে তারা সব চলে এসো, তাদেরকে আমরা তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেবো, খবরদার মরে গেলেও নামবি নে, মরে গেলেও নামবি নে, নামলেই মরবি, ওদের এক ওদের একটাও বাড়িতে ফেরবে না, এখান থেকে নিয়ে গল্লা মারি নিয়ে যেয়ে ওখানে যে জবাই করে ওই খালে ফেলে দেবে। হ্যাঁ তারপরে ও চলে গেল, আর কাজল তো ওখানে আসে, ওর মলম টলম দিয়ে গেছে কিন্তু দিয়ে যে ও, তারপরে ওই রিটুকে চুপচাপ আসে। সন্ধ্যের সময় ঠিক ওইভাবে ডাক পড়েছে, সন্ধ্যে হওয়ার একটু পরে তাহলে নিচে একটা গাড়ি দাঁড়ানো আছে, তোমরা সব এসে গাড়িতে উঠে পড়ো, তোমাদের যার যার বাড়ি পৌঁছে দেওয়া হবে। এখন কাজল চিন্তা করছে বাড়ি পৌঁছে দেবে, তাহলে যাই, এই বলে ওখান থেকে উঠে আর কি আস্তে আস্তে দরজা খুলে বেরিয়েছে আর কি। আর ও চিন্তা করছে যে এই মুহূর্তে ও হয়তো বুঝতে পারবে না, ছেলে মানুষ, ও ছেলে মানুষ একই ক্লাসে দুজন পড়ে, অতএব আমাদের ওরে ও সাথে সাথে উঠে এসেছে, উঠে এসে আবার ধাক্কা দিয়ে ওরে ভিতর, তোরে মানা করছে না, বলে এরা কেউ বাড়িতে পৌঁছাবে না, সবাই গল্লা মারে যে মারা পড়বে, মেরে ফেলা হবে এদেরকে। তারপরে ওখানে থেকে গেল যে তুই এখানে থাকবি আর আমি তোদের বাড়ি যেভাবে ওখানে ওখানে খবর পাঠাবো, আর তোর ওদেরকে বলে দেবো যে কিছু টাকা নিয়ে এসে তোরে ছাড়িয়ে নিয়ে যেতে, এভাবে অনেকেই ছাড়া পেয়েছে। এই ওই ছেলেটার বাড়ি কিন্তু যে টুট পাড়ায়, এই পাশে মৌলভী পাড়ায়, ও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোক ছেলেটা, কিন্তু ও ঢুকেছে, ওর বড় ভাইরে পাওয়া যাচ্ছিল না, ওরে আজ রাজাকারে ঢুকে ওদের বাড়ির বোনদেরকে বাঁচিয়েছে, বাঁচাতে হয়েছে, অথবা ও কিছু কিছু লোকের উপকার ওই সময় করেছিল আর কি, ওই যে ছেলেটাকে বাঁচিয়েছিল আর কি। হ্যাঁ ও এখন কানাডায় আছে, কানাডায় আছে, হ্যাঁ কানাডায় আছে। আমি নামের নাম কাজল, আসে মাঝে মাঝে বাংলাদেশে আসলে আসে আমার বাড়িতে। আর আপনি গ্রাজুয়েশন কিসের কমপ্লিট করেন? আপনার তো ওই যে দুই বছর গ্যাপ হয়ে গেল সায়েন্সে পড়তেন, পরে কোন সাবজেক্টে পড়ালেখা করেছিলেন নাকি? পরে আমি তো ওখানে ভর্তি হয়েছিলাম কমার্সে, এই সায়েন্সে। হ্যাঁ ওখান থেকে তো আর হলো না, ও কলেজে যাইওনি, আমি এসে কমার্স কলেজে ভর্তি হলাম। আচ্ছা। এবং ওখানে প্রতিজ্ঞা করেছিলাম যে রাজনীতি করবো না, কিন্তু মাথা খারাপ, রাজনীতি করবো না বললেই হলো, ভয়ঙ্করভাবে রাজনীতির জন্য, এবং আমি আর পরীক্ষা দিতাম, দেওয়া হতো না। লাস্টে যেবার আর কি আমার চান্স, শেষবার যে পরীক্ষা দেওয়া যাবে, সেইবার আমাকে স্যারেরা জোর করে, নাজিব মাহমুদ সাহেব এবং মুস্তাফিজ স্যার। কোন মুস্তাফিজ স্যার? নাজিব মাহমুদ স্যার তখন আজমগঞ্জ কমার্স কলেজে ছিলেন, ওই যে যিনি আর কি ওই যে যখন পলাতক বইটা লিখেছেন, হ্যাঁ পলাতক, যখন পলাতক বইটা উনি লিখেছেন আর কি, এবং উনি রেজিস্ট্রার, যখন রেজিস্ট্রার ছিলেন 71 সালে রাজশাহী ইউনিভার্সিটি, আর মুস্তাফিজ স্যার কমার্স কলেজ, ওনারা সব কমার্স কলেজে ছিলেন, তো ওনারা আর কি আমাকে জোর করে নিয়ে যে ওই জাহিদদেরকে বলে দেন যে আগের দিন রাত্রেবেলা আমি পোস্টার লাগাচ্ছিলাম দেয়ালে দেয়ালে, তখন বলে যে জাহিদদের ওইখান থেকে ডেকে বলেন যে শোনো মনোয়ার পোস্টার লাগাক আর যাই লাগাক, তোমাদের পরে দায়িত্বটা হচ্ছে তোমরা কালকে যেন ও যদি পরীক্ষার হলে যায়, তখন আমরা স্যার পরীক্ষার হলে যে কী করবো, আমি তো পড়াশোনা করে দিই, তাহলে কী করবে জানি না, তবে তুমি পরীক্ষার হলে যাবে, কালীপদ স্যারের কথা মনে নেই, মানে কালীপদ স্যার আমার বলেছেন যে তুই তো পাশ করবি, তুই তো পাশ করবি, আমি তো স্যার পড়াশোনা করে দিই, তাহলে ওই
নাজিমাম সাহেবের আবার দিয়ে গেছিলেন, ওনারা খুব কালীপদ স্যারের ভক্ত ছিলেন। ওই পরীক্ষা দেওয়ালো বন্ধুরাই আমার জোর করে নিয়ে যেয়ে বসালো। আমি তো জানতাম যে সব কিছুতে পাশ করবো, কেবলমাত্র অ্যাকাউন্টিংয়ের সাবজেক্টটা ঝামেলা হবে। হাসিফ স্যার ছিলেন, হাসিফ স্যার আমার এসে বললেন যে কী করেছো, ঠিক আছে ট্রায়াল ব্যালেন্স। আমি যেহেতু জুট মিলে চাকরি করতাম, ওগুলো তো আমার খুব সহজ, গোল্ডেন রুল টুল এই সমস্তগুলো আমি পেয়েছি। পাওয়ার পরে হাসিফ স্যার আইনটা হিসাব করে দেখে বললেন যে পাশ করে যাবে, পরীক্ষা দেবে, এরপরে নাকি চলে যাবে। আমি বলছি স্যার চলেই যাই। তখন বলে না, দু ঘন্টার আগে যেতে পারবে না, বসো, বসে থাকো, আর যদি কোনো কিছু পারো ইয়ে করো, আর যদি ইচ্ছা করে বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করো। তা সব তো মানে জুনিয়র ছেলে পেলে, আমি তো অনেক সিনিয়র, কী জিজ্ঞেস করো। ওই ওখানে মনে হয় খুব সম্ভবত 33 মার্ক পেয়েছিলাম, 33 কি 35 এই মার্ক পেয়ে, আর বাকি সাবজেক্টগুলো আমি সেকেন্ড ডিভিশনে পাস করি। গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে এরপরে তো বুঝলাম যে কমার্স ওই অঙ্কের জন্য আমার হবে না। এরপর যে ভর্তি হলাম সিটি কলেজে, সিটি কলেজে ডিগ্রিতে ভর্তি হলাম আর্টসে আর পলিটিক্যাল সায়েন্সে। ওখান থেকে ইয়েতে ভর্তি হলাম, ওখান থেকে রেগুলার ওই 2 বছর পরেই পরীক্ষা দিয়ে পাশ করলাম সেকেন্ড ডিভিশনে। ওখান থেকে যে ল কলেজে ভর্তি হলাম, তা ল কলেজে আর পড়াশোনা হয়নি। স্যারেরা বলতেন মাঝে সাঝে আসো বন্ধু বান্ধব, 2 একটা ক্লাস করো, একটা ডিগ্রি তো আবার দিয়ে দিই স্যার, ওকালতি তো করবো না, সুতরাং খালি খালি ডিগ্রি, তাহলে ওকালতি রাজনীতি করতে গেলে ওকালতিই করতে হবে। তাই মাঝে মাঝে কিন্তু ক্লাসে যেতাম, কিন্তু শেষ পর্যন্ত আর ওই ধরে রাখা হয়নি। এই হচ্ছে আপনার শিক্ষাগত, এটা হচ্ছে আমার শিক্ষাগত জীবন এটা।